সালাম আলাইকুম জীববিজ্ঞান অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আজকের আলোচ্য অধ্যায় পাঠ খাদ্য পুষ্টি এবং আজকের পাঠ পাঁচ দশমিক তিনের দ্বিতীয় অংশ এটি এই অধ্যায়ের উপর আট নং লেকচার গত লেকচারে আমরা পুষ্টির অভাবজনিত রোগ নিয়ে আলোচনা শুরু করেছিলাম আজ আমরা পুষ্টির অভাবজনিত বিশেষ গুরুত্বপূর্ণ দুটি রোগ নিয়ে আরো কিছু জানার চেষ্টা করব প্রথমেই জানব রিকেটস সম্পর্কে রিকের হবার বিশেষ কারণগুলো আমরা প্রথমে জানব ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে এ রোগ হয় ভিটামিন ডি এর অভাবে মূলত ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ কমে যায় অর্থাৎ ভিটামিন ডি এর যখন অভাব হয় শরীরে তখন ক্যালসিয়াম ও ফসফরাস এছাড়া ভিটামিন ডি এর অভাবে দাঁত ও হাড় গঠন ক্ষতিগ্রস্ত হয় ভিটামিন ডি এর যখন অভাব হয় তখন ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ যেমন কমে যায় আমাদের দাঁত এবং হাড়ের গঠন সঠিকভাবে হতে পারে না এছাড়া বিভিন্ন শারীর কাজে ব্যাঘাত ঘটে আমাদের শরীরে বিভিন্ন ধরনের যে ফিজিওলজিক্যাল যে কাজগুলো হয়ে থাকে শাড়ির বৃত্তিও বিভিন্ন কাজ সেই কাজগুলোতে কিন্তু ভিটামিন ডি এর বিশেষ অবদান আছে যেহেতু ভিটামিন ডি এর অভাব শরীরে যদি হয়ে যায় তখন আমাদের শরীরে এই শারীরবৃত্তীয় বৃত্তিও বিভিন্ন কাজ হ্যাঁ বাধাগ্রস্ত হবে দাঁত হাড়ের গঠন ক্ষতিগ্রস্ত হবে এছাড়া ক্যালসিয়াম ফসফরাস শোষণও কমে যাবে তাহলে আমরা বুঝতে পারছি দায়ী প্রধানত ভিটামিন ডি রিকেটস একটি রোগ আমরা জানি যে পুষ্টির অভাবজনিত একটি রোগ এর লক্ষণ কি কি ধরনের বহিঃপ্রকাশ হয় যখন আমাদের শরীরে রিকেস হয় রিকেস রোগটি যখন হবে তখন আমাদের শরীরে বিশেষ কিছু বাহ্যিক লক্ষণ প্রকাশ পায় আমরা সেগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি এখানে একজনের একটা মানুষের পা দেখা যাচ্ছে পায়ের গঠনটা একদমই অস্বাভাবিক দেখো পায়ের গঠন একেবারেই অস্বাভাবিক কেমন ঝুলে গিয়েছে বাঁকা হয়ে গিয়েছে পাটা হ্যাঁ স্বাভাবিকভাবে কিন্তু আমাদের পায়ের গঠন এরকম আমরা দেখি না দেহের হারগুলো দুর্বল হওয়া অর্থাৎ যখন হয় তখন দেহের হারগুলো বেশ দুর্বল হয়ে যায় গিট ফুলে যাওয়া শরীরের যে জয়েন্ট গুলো আছে হারের যে জয়েন্ট গুলো হ্যাঁ সেই জয়েন্ট গুলো জয়েন্ট গুলোর স্থানে ফুলে যায় বিশেষ করে পায়ের হার বেঁকে যায় যেটি আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ একটি বাহ্যিক লক্ষণ অনেক সময় দেহের কাঠামো ঠিক থাকে না অর্থাৎ শুধু পাই না হাড়ের যেহেতু হার যেহেতু দুর্বল হয়ে যায় তাহলে দেহের অন্যান্য জায়গার কাঠামো কিন্তু স্বাভাবিক থাকে না কাঠামোটা ঠিক থাকে না হাড়গুলো গুলো ভঙ্গুরও হয়ে যায় যেহেতু হাড়গুলো ভঙ্গুর হয়ে যায় মানে একটু আঘাতেই এরা ভেঙে যেতে পারে হ্যাঁ হাড় আমরা জানি খুবই মজবুত হয় স্বাভাবিকভাবে কিন্তু রিকেটস রোগীদের কিন্তু হাড়গুলো ভঙ্গুর হয় অর্থাৎ খুব অল্প আঘাতেই ভেঙে যায় বক্ষদেশ শুরু হয়ে যায় বক্ষ দেশ মানে বুকের বুকের যে অঞ্চলটি পেটের উপরে বুকের যে অঞ্চলটি আছে সেই জায়গাটা শুরু হয়ে যায় সেখানে যে আমাদের স্ট্রাকচার আছে অর্থাৎ হাড়ের যে গঠন আছে বক্ষপিঞ্জর হ্যাঁ এই এই জায়গাটা শুরু হয়ে আসে তাহলে মূলত রিকের স্ট্রোকটা হাড়ের রোগ হাড়ের দুর্বল হয়ে যাওয়া হাড়ের গঠন ব্যাহত হয় আমরা পড়েছি ভিটামিন ডি এর অভাবে ফলে হাড় দুর্বল হয়ে যায় হ্যাঁ পায়রহার দেহের কাঠামো হ্যাঁ দেশ এই জায়গাগুলো সঠিক যে গঠন সেই গঠনগুলো আর পায় না সূত্রাং বাদ্ধিক ভাবে রিকেস্টরোগুলে এগুলা একেবারে স্পষ্টই যে কোন মানুষ দেখেই বুঝতে পারবে রিকেস্টরোগের প্রতিরোধ কি এই রোগটা যেহেতু আমাদেরকে খুবই ভোগায় আমাদেরকে কষ্ট দেয় এর প্রতিরোধ কিন্তু আমাদেরকে জানতে হবে কিভাবে এ থেকে আমরা মুক্তি পেতে পারি আমরা আমাদের শরীরে যেন না হয় সেই বিষয়টাই কিন্তু খুবই গুরুত্ব সহকারে আমাদেরকে বুঝতে হবে প্রতিরোধ শিশুদের পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য খাওয়াতে হবে শিশুদের বিশেষ করে শিশুদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু গঠন শিশু বয়সেই কিন্তু গঠনটা হয় তাই না শরীরের গঠন হয় ছোটবেলায় সুতরাং শিশুদেরকেই আমাদের প্রথম খেয়াল রাখতে হবে যে তাদের খাবারের প্রতি যে ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য যেন আমরা শিশুদেরকে দিতে পারি হ্যাঁ খাদ্য তালিকায় ওদের জন্য ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য রাখতেই হবে যেমন দুধ দুধের ব্যাপারটা তো আমরা জানি শিশুদের আমরা দুধ খাওয়াই তারপরে দেখো মাখন ডিম কড লিভার অয়েল বা তেল কড লিভার তেল মানে কড একটি মাছ আমরা জানি এর লিভারের যে তেল যকৃতের যে তেল সেটা এবং হাঙরের তেল এগুলোর মধ্যে কিন্তু ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে থাকে সুতরাং এই ধরনের খাবারগুলো আমরা শিশুদের খাদ্য তালিকায় রাখব শুধু শিশুদেরই নয় আমাদের খাদ্য তালিকাতেও এগুলোকে রাখতে হবে যেহেতু আমাদের হাড়ের গঠন হ্যাঁ যদিও অনেকখানি হয়ে যায় তারপরেও কিন্তু ক্ষয় হতে থাকে হ্যাঁ একটা বয়সে এসে হার ক্ষয় হয় সেটা যেন একেবারে না যায়। আমাদের ক্ষয় হতে হাড়ের ব্যথা আর যায় হাড়ের ক্ষয়জনিত বিভিন্ন সমস্যা আমাদের আসে তো সেইটা যেন না হয় তার প্রতিরোধে আমরা প্রথম থেকেই ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাবো সবাই খাব ছবি দেখতে পাচ্ছি একটি এখানে ভিটামিন ডি সমৃদ্ধ চার রকমের খাবারের খাবার দেখানো হয়েছে যেমন ইয়ক মানে হলো ডিমের যে কুসুম তারপরে আছে চিজ বা পনির মাশরুম তো তোমরা চেনোই ব্যাঙের ছাতা আমরা যেটাকে বলে থাকি ছত্রাক এক ধরনের সয় মিল্ক হ্যাঁ বিন থেকে আমরা যে মিল্ক বা দুধ পেয়ে থাকি সেটা এছাড়া আরো দেখতে পাচ্ছি লিভার যকৃত হ্যাঁ কলিজা হ্যাঁ এটা কিন্তু ভিটামিন ডি সমৃদ্ধ একটি খাদ্য ইগার মানে হলো দই মানে দুধ জাতীয় খাবার এটা দুধ দুধের তৈরি এটা এক ধরনের মাছ এই মাছের আছে তারপরে দেখতে পাচ্ছি মিল্ক বা দুধ দুধের ব্যাপারটা তো আমরা জানি প্রথমেই লিখেছি দুধের কথা তাহলে দুধ এবং দুধ দ্রব্য যেগুলো দুধ থেকে তৈরি বিভিন্ন খাবার সামুদ্রিক মাছ মাছের আহ লিভারের তেল ডিম হ্যাঁ মাশরুম কলিজা এগুলা হচ্ছে খুবই রিচ ভিটামিন ডি সমৃদ্ধ ভিটামিন একেবারে কিন্তু থাকে এই জাতীয় খাদ্য এবং জননাঙ্গ ঢেকে রেখে নবজাতককে কিছুক্ষণ কিছুক্ষণ সকালের মিষ্টি রোদে রাখতে হবে আমরা এটা অনেকেই জানি তাই না যে আমরা যখন ছোট বাচ্চার আহ ছোট বাচ্চাকে প্রায়শই দেখি যে রোদের মধ্যে রেখে দিয়েছে অনেকে অবশ্যই এই ব্যাপারটা হয়তো অনেকেই জানেন না যে সকালের মিষ্টি রোদটাই কিন্তু বেশি প্রয়োজন এই ক্ষেত্রে হম যে কোনো রোদে দিলেই কিন্তু আমরা এই লাভবান হব না নবজাতককে কিছুক্ষণ সকালের মিষ্টি রোদে রাখতে হবে এতে করে কি হবে সূর্যালোকের যে অতিবেগুনি রশ্মি সে রশির প্রভাবে শরীরে যে কোলেস্টেরল আছে সেখান থেকে ভিটামিন ডি তৈরি হয় আমাদের চামড়ার নিচে স্কিনের নিচে আহ একটা আহ মেদের একটা লেয়ার থাকে হ্যাঁ মেদ মানে হলো চর্বি একটা শরীরের মধ্যেও থাকে তো সেখানে আহ সূর্যালোক যখন পরে আহ সকালের মিষ্টি রোদটা বিশেষ করে সেই অতি অতিবেগুনি রশ্মি সেখানে কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি করে সুতরাং আমাদের সবারই উচিত রোদ লাগানো শরীরে রোদ লাগানো আমরা অনেকেই একেবারে শরীর থেকে চলি আমরা যেন আমাদের শরীরে রং নষ্ট না হয় হ্যাঁ এই বিষয়গুলোর এত ভালো না বুঝে আসলে আমাদেরকে আমাদের সুস্থতার দিকে বেশি খেয়াল রাখতে হবে রোদ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই খুবই জরুরি কেমন ভিটামিন ডি এর অভাবে কি হয় আমরা দেখতে পেলাম সুতরাং সেই রোগ যেন আমাদের না হয় সেটা প্রতিরোধে আমরা কিন্তু ভিটামিন ডি কে ডি সমৃদ্ধ খাদ্য খেয়েও আমাদের শরীরে আনবো এবং আমাদের শরীরে তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটার জন্য সাথে আমাদের কিন্তু কন্ট্যাক্ট থাকতে হবে এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে জানবো রক্ত শূন্যতা রক্ত শূন্যতা বা এটি দেহের এমন এক অবস্থা যখন বয়স এবং লিঙ্গ ভেদে রক্তের হিমোগ্লোবিনের কি হয় ঘনত্ব স্বাভাবিকের তুলনায় কমে যায় আমরা জানি আমাদের শরীরের যে রেড ব্লাড সেল আছে সেখানে তো হিমোগ্লোবিন আছে সেই হিমোগ্লোবিন আমাদের জন্য খুবই জরুরি হ্যাঁ নাইনটেনের মেয়েরা তোমরা তো অবশ্যই জানো হিমোগ্লোবিনের গুরুত্ব হ্যাঁ তো হিমোগোবিন কিন্তু একটা স্বাভাবিক মাত্রায় থাকতে হবে শরীরের মধ্যে যদি সুস্থ দেহ আমরা চাই এটি আহ দেহের মানে রক্তশূন্যতা হয় যখন হয় বা বলতে যা বুঝি সেটা হচ্ছে যে এমন একটা অবস্থাকে বুঝি যখন বয়স এবং লিঙ্গ ভেদে আমাদের তো আহ হিমোগ্লোবিনের পরিমাণটা আলাদা হয়ে থাকবে ঠিক আছে তো যার যেরকম প্রয়োজন যে বয়সে যতটুকু হিমোগ্লোবিনের ঘনত্ব আমাদের থাকতে হবে অতটুকু যখন থাকে না হম কম থাকবে তখনই আমরা বলবো সেটাকে খাদ্যের মুখ্য উপাদান হলো লৌহ ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ ইত্যাদি এগুলোর অভাব এগুলো যখন অভাব হয় শরীরে আমরা যখন খাদ্য তালিকায় এগুলোকে রাখি না অথবা কম রাখি তখন আমাদের রক্তশূন্যতা কিন্তু হয় এছাড়া অত্যধিক রক্তপাত ঘটলে অনেক সময় দেখা যায় যে যারা প্রসূতি মাতা বা দেখা যায় যে অত্যধিক রক্তপাত যখন ঘটে তখনও কিন্তু অনেকে অ্যানিমিয়া তাদের হয়ে যায় অ্যানিমিক হয়ে যায় তারা এছাড়া কৃমি সংক্রমণে আক্রমণে কৃমি যখন আমাদের দেহকে আক্রমণ করে অথবা অন্ত্রে যখন সংক্রমণ ঘটে হ্যাঁ অন্তে কোনো সংক্রমণ ঘটলেও কিন্তু এরকম হয়ে থাকে অর্থাৎ রক্তশূন্যতা দেখা যায় এরপরে দেখছি লৌহ জাতীয় খাদ্য উপাদান শরীরে যথাযথ ভাবে শোষিত না হলে আমরা যদি খাদ্য তালিকার মধ্যে লৌহজাতীয় খাদ্য রাখিও অর্থাৎ আমরা যদি লৌহ জাতীয় খাদ্য খাইও তারপরেও অনেক সময় দেখা যায় যে দেখা যায় যে লোহাটা বা লৌহজাতীয় সেই দ্রব্যটা আমাদের শরীরে শোষিত হচ্ছে না খাচ্ছি আমরা ঠিকই কিন্তু শোষণ হচ্ছে না এর ফলেও কিন্তু রক্তশূন্যতা বা এনিমিয়া হয় আমাদের দেশে এনিমিয়া খুব একটা গুরুত্বপূর্ণ অবস্থা আমি বলবো কেননা আমাদের দেশের বেশিরভাগ শিশু এবং মহিলাদের মধ্যে এই ধরনের সমস্যা দেখা দেয় এবং যে সমস্যাটা দেখা যায় সেটা কিন্তু মূলত লোহের অভাব ঘটিত যে রক্তশূন্যতা সেটাই মূলত দেখা যায় এরপর আছে বারন্ত শিশু বা গর্ভবতী নারীদের খাদ্যে লোহার পরিমাণ যদি কম থাকে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে বারন্ত শিশু যারা হুম যারা বাড়ছে যাদের শরীরে গ্রোথ হচ্ছে এমন শিশু আবার গর্ভবতী নারী যারা যারা প্রেগন্যান্ট হ্যাঁ এদের কিন্তু খাদ্যের মধ্যে অবশ্যই লোহের লোহের পরিমাণটা সঠিক থাকতে হবে আমাদের জেনে নিতে হবে তাদের জন্য কতটুকু প্রয়োজন নর্মালি অন্যান্যরা যতটুকু খাবে তার চেয়ে অবশ্যই তাদের খাদ্য তালিকায় লোহের পরিমাণটা বেশি থাকতে হবে যখনই কম হবে তখনই তারা রক্তশূন্যতায় ভুগবে রক্তশূন্যতা বা এনিমিয়া বিষয়টি আমি বললাম যে খুবই গুরুত্বপূর্ণ আহ এর লক্ষণ কি কিভাবে বুঝবো যে আমরা রক্তশূন্যতায় বা এনিমিয়ায় ভুগছি দুর্বলতা অনুভব করা শরীরটা খুব দুর্বল মনে হবে এছাড়া মাথা ব্যথা মন মরা ভাব মাথা ব্যথা সবসময় যদি থাকে তাহলে কিন্তু মানুষ অত প্রফুল্ল থাকতে পারে না মন মরা হয়ে থাকে ঠিক আছে অনিদ্রা ঘুম ঠিক মতো আসবে না চোখে অন্ধকার দেখা মানে দুর্বলতা থেকে মনে হচ্ছে যে চোখে কিছু তেমন ভালো মতো দেখছি না অন্ধকার অন্ধকার লাগছে সবকিছু খাওয়ার অরুচি হওয়া মানে খেতে আর ভালো লাগে না কিছুই যেন ভালো লাগছে না মজা লাগছে না ধরফর হ্যাঁ এই বিষয়গুলো যখন সবগুলো বা বেশ কয়েকটি আমাদের মধ্যে আমরা দেখবো হ্যাঁ তখন আমরা বুঝবো যে আমরা এনিমিয়ায় ভুগছি হ্যাঁ হতে পারে যে এনিমিয়ায় ভুগছি এগুলো অবশ্য অন্যান্য অনেক রোগেরই লক্ষণ তবে এনিমিয়ার ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এই জাতীয় লক্ষণ গুলো দেখলে আমরা মোটামুটি আহ ধরে নিবো যে আমাদের আহ রক্তশূন্যতা আছে প্রতিরোধ এনিমিয়ার প্রতিরোধে আমরা কি করব আমরা তো বললামই যে আমরা যে পুষ্টি আহ পুষ্টি যে অভাব এর অভাবে যে রোগগুলো হয় এর মধ্যে এনিমিয়া হচ্ছে আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ হ্যাঁ শিশু এবং নারীদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় এটার প্রতিরোধ অবশ্যই করতে হবে যেহেতু শিশুরা যদি রোগাক্রান্ত হয়ে যায় তবে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত তাই না তো প্রতিরোধটা একটু দেখি প্রতিরোধ লৌহ সমৃদ্ধ খাবার খেতে হবে অবশ্যই আমি দেখলাম যে আমরা কিছুক্ষণ আগে লৌহের অভাবেই সাধারণত প্রধানত এনিমিয়া হয়ে থাকে তাহলে লৌহ সমৃদ্ধ খাবার আমাদের খেতে হবে যেমন মানে কলিজা মাংস ডিম চীনা বাদাম শাক সবজি ছবি দেখছি প্রথমেই যেটি দেখছি সেটা হচ্ছে স্পিনাচ বা শাক এক জাতীয় শাক পালং শাক হোল হুইট ব্রেড মানে হচ্ছে যে কোনো উম রিফাইন করা যে আমরা আটা খাই সেই আটা না রিফাইন করা ছাড়া ভুসা সহ অর্থাৎ খোলস সব কিছু সহ আমরা গমটা পাই সেই গম থেকে যে ব্রেড তৈরি হয় সেই ব্রেডও লৌহ সমৃদ্ধ ব্রকলি আছে ব্রকলি আমরা সবাই চিনি এক ধরনের সবজি এছাড়া পিও আছে আমরা দেখতে পাচ্ছি এছাড়া যে বরবটি মসুর ডাল হ্যাঁ খেজুরের গুড় আলু কচু কচু জাতীয় খাদ্য আলু এগুলোর মধ্যে খুব বেশি কিন্তু আয়রন থাকে আমরা জানি যে স্বাভাবিক আমরা জানি বেশিরভাগ মানুষই জানি যে আহ যেগুলো মানে যেগুলো খাদ্যদ্রব্য কাটলে যেগুলো ফল যেগুলো শাকসবজি কাটলে কালো হয়ে যায় একদম খুব অল্প সময়ের মধ্যে কালো হয়ে যায় সেগুলো আয়রন সমৃদ্ধ বা লৌহ সমৃদ্ধ খাবার হ্যাঁ তো কচু এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে লৌহ আমাদেরকে দেয় এই ধরনের খাবার খেলে আমরা খুব সহজেই লোহ পাই আর কচু জাতীয় সবই কিন্তু হম আলু তারপরে আপেল কাটলে এরকম হয় হ্যাঁ তারপরে হলো উম আরো কিছু আহ খাদ্যদ্রব্য আছে আহ তোমরা একটু খেয়াল করলেই দেখবে যেগুলো কালো হয়ে যায় কাটলেই সেগুলো কিন্তু লোহ সমৃদ্ধ খাদ্য তালিকায় তোমরা এগুলোকে অবশ্যই রাখবে মনে রাখার চেষ্টা করবে অবশ্যই শুধু পড়লেই হবে না মনে রেখে নিজের জন্য কিন্তু এগুলো মনে রাখতে হবে এবং অপরের জন্য মনে রাখতে হবে কেমন খাদ্য তালিকার অন্তর্ভুক্ত করে প্রতিরোধ গড়ে তুলতে হবে এই রোগগুলোর জন্য পরীক্ষা করে অন্ত্রে কৃমি বা হুক ওয়ার্মের সংক্রমণ নিশ্চিত হলে হ্যাঁ কৃমিনাশক ঔষধ সেবন করা যায় আমরা যদি শুধু অভাব হলেই হবে আমরা দেখেছি তা না এছাড়াও কিছু কারণ আছে যেমন হুকওয়ার্ম বা কৃমির যদি সংক্রমণ হয় তাহলেও কিন্তু এই রোগটা হতে পারে সুতরাং আমরা নিশ্চিত হব পরীক্ষা করে যে আমাদের অন্তরে কৃমি বা হুকওয়ার্ম আছে কিনা যদি থাকে তাহলে কৃমিনাশক ঔষধ সেবন করতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুসারে প্রয়োজনে ডক্টরের পরামর্শ অনুযায়ী লোহা উপাদান সমৃদ্ধ ঔষধ সেবন করা যায় ডক্টরের পরামর্শ নিয়ে যদি প্রয়োজন হয় যদি ডাক্তার বলেন তবে লোহা উপাদান সমৃদ্ধ ঔষধ আমরা সেবন করব একা একা কিন্তু এই কাজটি করা যাবে না অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে বিশেষ সতর্কতা বিশেষ সতর্কতা সেটা কি লোহা সমৃদ্ধ খাবার আমরা নিজের থেকে আমাদের লোহের অভাব এটা ভেবে খাবো এটা কিন্তু করা যাবে না এই ব্যাপারে আমাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে দেখি ডাক্তারের পরামর্শ ছাড়া রক্ত স্বল্পতার চিকিৎসা করা বিপজ্জনক হতে পারে আমরা নিজের থেকেই রোগ লক্ষণ দেখে আজকে যা পড়লাম এই রোগ লক্ষণ গুলো আমাদের মধ্যে দেখা দিলেই যে আমরা হঠাৎ করে চিকিৎসা আরম্ভ করে দিব বেশি করে লোহ সমৃদ্ধ খাবার খাবো সেগুলো কিন্তু করা যাবে না এটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে কেন বিশেষ ধরনের রক্ত স্বল্পতা আছে যেমন এটা এক ধরনের রোগ এটা রোগ এর ক্ষেত্রে প্রচলিত মাত্রায় লৌহ সমৃদ্ধ খাবার এবং ঔষধ গ্রহণ করলে অর্থাৎ আমরা যদি থ্যালাসেমিয়া রোগী হই তাহলে আমরা যদি স্বাভাবিকভাবে যতটুকু খাই আহ ততটুকু মাত্র লৌহ সমৃদ্ধ খাবার যদি খেতে থাকি এবং যদি আমরা ভাবি যে আমরা এনিমিক আমাদের এনিমিয়া আছে রক্ত সল্পতা আছে এই ভেবে যদি আমরা আয়রন সমৃদ্ধ ঔষধ গ্রহণ করতে থাকি তাহলে কিন্তু আমরা আরো বড় ধরনের বিপদে পড়ে যাবো বড় বেশি অসুস্থ হয়ে পড়বো থ্যালাসেমিয়া রুগী যদি এই কাজটা করে থাকে তাহলে আমরা তো জানি না আমরা থ্যালাসেমিয়ায় ভুগছি কিনা হ্যাঁ আমাদের না জেনে এই জন্য এই রক্ত স্বল্পতার চিকিৎসা করা যাবে না চিকিৎসা শুরু করার আগে তার সঠিক কারণ নির্ণয় করা আবশ্যক অর্থাৎ চিকিৎসা শুরু করার আগে সে ডাক্তারি চিকিৎসা আরম্ভ করুক অথবা আমরা নিজের থেকে যদি করতে চাই অনেক সময় করেও ফেলি অনেক সময় না বেশিরভাগ মানুষ এরকম করে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের আসলে সঠিক কারণটা নির্ণয় করেই চিকিৎসা আরম্ভ করতে হবে হ্যাঁ এই বিষয়গুলো আমাদেরকে বিশেষভাবে নজরে আনতে হবে গুরুত্ব সহকারে ভাবতে হবে কেমন আমরা যত কিছু পড়লাম জানলাম এই অধ্যায় এবং আজকের যে লেকচারে আমাদের বিষয়গুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে মনে রাখতে হবে এবং আমাদের জীবনে প্রতিটা ক্ষেত্রে এগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে ঠিক আছে শুধু জানলেই হবে না এই জ্ঞানগুলোকে কাজে লাগাতে হবে আশা করি তোমরা আমি যেগুলো বললাম ভালো করে মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে এবং বুঝে কাজগুলো করবে নিজের জীবনের ক্ষেত্রে এবং তোমাদের পরিবারের সবার উপকারে আসবে এমন বিষয়গুলোকে কাজে লাগাবে আজকে এই পার্ট থেকে তোমাদের কিছু বাড়ি কাজ দিচ্ছি প্রথমেই দুটি জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি কি এক নম্বরে আছে কি এবং দুই নম্বরে আছে রক্তশূন্যতা কি দুটি হচ্ছে জ্ঞানমূলক দুটি প্রশ্ন এরপরে তিন নম্বরে আছে রক্তশূন্যতার চিকিৎসার ক্ষেত্রে কেন বিশেষ সতর্কতা নেওয়া প্রয়োজন এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন 4 নম্বরে আছে রিকেটস এর অবলিক রক্তশূন্যতার লক্ষণগুলো ব্যাখ্যা করো দুটি প্রশ্ন একসাথে করে দিয়েছি যেহেতু একই ভাবে উত্তর লিখতে হবে রিকেটস এর অথবা রক্তশূন্যতার লক্ষণগুলো ব্যাখ্যা করো 5 নম্বরে আছে কিভাবে রিকেটস অ রক্তশূন্যতা থেকে আমরা নিজেদের রক্ষা করব অর্থাৎ আমরা কিভাবে প্রতিরোধ করে তুলব যুক্তি আলোচনা করুন এটা একটি উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন তোমাদের একটা বিষয়ে জানানো আমার দরকার সেটা হচ্ছে যে আমরা যে প্রশ্নগুলো বাড়ির কাজ হিসেবে দেই এটা বাড়ির কাজ একেবারে লিখতেই হবে এমন নয় বাড়ির কাজ মানে বাড়িতে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করবে তোমরা এটার উপর প্রিপারেশন নেবে কেমন তোমরা এটার প্রস্তুতি নিবে যে এই ধরনের প্রশ্ন আসতে কিভাবে এটার উত্তর করা যায় সবগুলো প্রশ্ন যদি লিখতে পারো তাহলে তাহলে খুবই ভালো তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে যেহেতু এখন আছো আর যদি না পারো তবে যে অবলিক দেওয়া রিকেরিক রক্তশূন্যতা তাহলে একটার ক্ষেত্রে উত্তর করো আরেকটা তোমার নিয়মের মধ্যে একই নিয়মে কিন্তু করা যাবে সেটা তুমি পরে রেখো লিখতে পারলে সব চাইতে ভালো তো করি তোমাদের বাড়ি কাজ পাচ্ছি তো সামনেও আশা করি তোমরা বাড়ি কাজগুলো আপলোড করবে গ্রুপে এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ